হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজকে যে টপিকে কথা বলবো সেটা বলার আগে একটু প্রলগে যাই। আপনারা তো জানেন যে ডিজাইন মঙ্কস আমার একটা ইনিশিয়েটিভ, সো ওটার জন্য আমি কিন্তু রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট করি। সেই পোস্টে আমি হচ্ছে জুনিয়র ইউএক্স ডিজাইনার খুঁজি। সো অনেক অনেক রেসপন্স পাই আপনাদের কাছ থেকে, প্রায় আপনার 150-এর উপর ক্যান্ডিডেট হচ্ছে অ্যাপ্লাই করে। রুকো যারা, সবার করো। সেখান থেকে হচ্ছে মাত্র 27 জনকে আমরা শর্টলিস্ট করতে পারি। সো এইখানে এই যে একটা গ্যাপ, যে এতজন অ্যাপ্লাই করলো ভার্সেস আমরা শর্টলিস্ট করলাম মাত্র 27 জনকে, এই গ্যাপের পিছনে কিন্তু অবশ্যই একটা রিজন আছে। এবং এই রিজনটা কিন্তু শুধুমাত্র আপনার হচ্ছে স্কিল সেট নিয়ে না, অবশ্যই এখানে কোনো একটা সমস্যা আছে যেটা অ্যাজ এ ডিজাইনার আমরা প্রতিনিয়ত করতেছি এবং যার জন্য আমাদের সিভিটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে 5টা টিপস শেয়ার করব, যে এই 5টা টিপস আপনার সিভিকে মোর অ্যাপ্রোচেবল বানাবে। এবং আমি বলতে পারি যে এই আপনি টিপসগুলো যদি মেনটেন করেন, আপনার সিভিটাকে আপনি বাংলাদেশে বলেন বা গ্লোবালি বলেন, যে কোনো জায়গাতেই আপনার বেশি গ্রহণযোগ্য হবে এবং আপনার চান্স বেশি থাকবে যে সেখান থেকে একটা জবের জন্য ডাক পাওয়ার। সো আর দেরি না করি, লেটস রোল দ্য ইন্ট্রো। ওয়েট ফর ইট, হিয়ার ইট কামস, অলমোস্ট দেয়ার। প্রথমেই যে জিনিসটাতে আসবো, ফার্স্ট অফ অল আপনি হচ্ছে কিন্তু কেয়ারফুলি পড়বেন যে আসলে জবের রিকোয়ারমেন্টে কী চাচ্ছে তারা, সিভি অর রেজিউমি। সিভি আর রেজিউমির মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্সেস আছে ভাই। সিভিটা হচ্ছে একটু ডিটেইলড, সিভিটা একটু ইলাবোরেট, ওখানে আপনার নর্মালি কোনো লিমিটেশনস নাই, আপনি ডিটেলে লিখতে পারেন। আর রেজিউমির ক্ষেত্রে রেজিউমিটা নর্মালি একটু শর্ট এক্সপেক্ট করা হয়, সেটা হচ্ছে আপনার 1-2 পেজের মধ্যে কভার হয়ে যাবে এরকম। সো আগে দেখেন যে আসলে কোনটা চাচ্ছে, এবং বেটার হয় আপনি যদি দুটো আলাদা আলাদা ভার্সন বানায় রাখেন, যেটা আমি নিজে করি। আমার কিন্তু দুইটা ভার্সন আলাদা করা আছে, সো যেখানে যেটা দরকার আমি কিন্তু সেখানে সেটাই দিই। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। এখন 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই, সিভির যে আপনি যে ফরম্যাটে প্রেজেন্ট করতেছেন, সিভির ডিজাইনটা কিন্তু ভাই অ্যাপ্রোচেবল হওয়াটা নেসেসারি। আপনি কিন্তু ভাই ডিজাইনার, ফার্স্ট অফ অল চিন্তা করেন, আপনার সিভি দেখে যদি রিক্রুটারের এরকম একটা ইমপ্রেশন হয়, আপনার হচ্ছে কন্টেন্ট আপনি জায়গা বে জায়গায় দিয়ে রাখছেন, কন্টেন্টটা গোছানো না, একটু জেস্টর প্রিন্সিপাল মেনটেন করে কন্টেন্টগুলোকে গোছান নাই, আপনার একদম ক্লাটার্ড হয়ে আছে সিভিতে, বা আপনি আপনি ফন্ট চুজিংয়ের ক্ষেত্রে হয়তো বা টাইমস নিউ রোমান ইউজ করে রাখছেন, বাট আপনার যে একটা আপনার হায়ারকি থাকা উচিত যেখানে কন্টেন্টে ফোকাস করা উচিত, সিভিতে সেই জিনিসটা ফোকাস করতেছে না। এই জিনিসগুলো ভাই খেয়াল করে আমার কাছে মনে হয় যে আপনি সিভিটা মেক করেন, সিভিটা কিন্তু আপনার ফেস হিসাবে কাজ করতেছে, ইটস এ রিফ্লেকশন অফ ইউর সেলফ। আপনি এভাবে চিন্তা করেন যে আপনার সিভি এমন অনেক জায়গায় যাবে যে জায়গায় আপনি যেতে পারবেন না। সো আপনার কিন্তু ওই চিন্তাটা মাথায় নিয়েই সিভিটা মেক করা উচিত, যে আপনার সিভি দেখে যাতে আপনার ব্যাপারে রিক্রুটার একটা আইডিয়া পায়। সো সিভি ডিজাইনের উপর ফোকাস দেওয়াটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা ভাই আপনারা প্র্যাকটিস করেন। অনেক সিভি এরকম পাইছে যে সিভিটা আসলে দেখে আর আগাইতে মনে যায় নাই। সো এইটা কিন্তু ভাই হচ্ছে আপনার রাখাটা নেসেসারি। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভাই, আননেসেসারি আইটেম হচ্ছে রিমুভ করেন আপনার সিভি থেকে। আপনার সিভিতে কিন্তু ভাই মানুষজন, আপনার যে রিক্রুটার থাকে সে কিন্তু দেখতে চায় যে আপনার আপনি তার বিজনেসে কী ভ্যালু অ্যাড করতেছেন, আপনার আসলে ভ্যালু প্রপোজিশনটা কী। সেখানে আপনি যে জিনিসগুলো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইম্পর্টেন্ট ওইগুলো রাখার ট্রাই করেন। আপনি আপনার এক্সপিরিয়েন্স রাখেন, আপনার ব্যাপারে একটু শর্ট ইন্ট্রো থাকতে পারে, আপনি সেখানে হচ্ছে আপনার কিছু কাজের বর্ণনা রাখতে পারেন, বাট স্পেসিফিক করেন। এবং আপনার যত দিন যাবে আপনি হচ্ছে ট্রাই করবেন যে একটু পুরনো কিছু আপনার হচ্ছে এলিমেন্টস, যে জিনিসগুলো আপনার এখন আর আপনার ক্যারিয়ারের সাথে রিলেভেন্ট না বা হয়তো বা ওইভাবে দরকার নেই, সেই জিনিসগুলো হচ্ছে রিমুভ করেন। আপনার ধরেন আপনি কোন ক্লাবে ছিলেন, বা আপনি ভার্সিটিতে কী করছেন, ভার্সিটিতে কোনো একটা কালচারাল অ্যাক্টিভিটিস করছেন, এইগুলো কিন্তু আসলে সেন্স মেক করে না, বুঝছেন? সো কারণ এইগুলো পরে একটা রিক্রুটার আপনাকে জাজ করবেন, রিক্রুটার জাজই করবেন মূলত এক্সপিরিয়েন্স দিয়ে, আপনার পোর্টফোলিও দিয়ে। সো বেটার হয় ভাই আননেসেসারি জিনিসগুলোকে একটু রিমুভ করেন এবং জবের সাথে রিলেভেন্ট না এরকম ইনফরমেশানটা সরাই ফেলেন। 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক সিভিতে ভাই দেখলাম যে প্রবলেমটা হয় যে তারা পোর্টফোলিও লিঙ্কটাকে এমন জায়গায় দিয়ে রাখছে, খুঁজতেছি খুঁজে পাচ্ছি না, আর খুঁজে পাইলেও যে প্রবলেমটা হইতেছে আপনার পোর্টফোলিও লিঙ্কটাকে কপি করে নিয়ে, ঠিক আছে, অ্যাড্রেস বারে আবার পেস্ট করে
ব্রাউজ করা লাগতেছে, আপনি কিন্তু ভাই সিভিটাকে একটা পিডিএফ এ প্রেজেন্ট করতেছেন। সো এটা কিন্তু খুব ইজি ওয়ে, আপনি কিন্তু চাইলে এটাকে হাইপারলিংক করতে পারেন। পোর্টফোলিওটাকে একটা জায়গায় রাখেন এবং জিনিসটাকে এমনভাবে রাখেন যাতে রিক্রুটার চাইলে খুব ইজিলি ক্লিক করে জিনিসটা ভিজিট করতে পারে। সো ওভারঅল ইমপ্রেশনটা কিন্তু ইম্প্রুভ হবে আপনার অন্যদের তুলনায়, যে আপনার পোর্টফোলিও লিঙ্কটা সে খুঁজেও পাবে তাড়াতাড়ি, জাস্ট ক্লিক করলেই একটা নতুন ট্যাবে আপনার পোর্টফোলিওটা ওপেন হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুব হেল্প করে ইমপ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি লাস্ট পয়েন্টে যেটা, সেটা হচ্ছে যে সিভিটাকে ভাই আপ টু ডেট রাখাটা নেসেসারি। আপনি একটা সিভি বানালেন, 2 বছর আগে বানাইছেন বা 3 বছর আগে বানাইছেন, এরপর আপনি আর ওইটার আপডেট নিয়ে কোনো চিন্তা করেন নাই। আপনার সিভি আপনার জায়গাতে আছে, এর মধ্যে আপনি অন্যান্য জায়গায় কাজ করছেন, কিন্তু আপনার সিভিটা যখন একটা রিক্রুটারের কাছে যাচ্ছে, সে দেখতেছে যে আপনার আরও 5 বছর আগের কিছু ডিজাইনের কাজ করছেন, হুইচ ইজ নট ভেরি গুড। সো বেটার হয় যে আপ টু ডেট রাখেন, পাশাপাশি ওল্ড ডিজাইন আপনার কাছে যেগুলো মনে হয় যে কাজগুলো উইক, সেইগুলো হচ্ছে সিভি থেকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়াটা বেটার। সো এখানে বলতে পারেন যে ভাই আমি তো বিগিনার ডিজাইনার, শুরুতে তো আমার ওরকম কাজ নাই। শুরুর জন্য না, আপনি শুরুতে তো যা করছেন তাই দেখাবেন, কিন্তু ডে বাই ডে আপনি তো ইম্প্রুভ করবেন। সো ইম্প্রুভ করলে কিন্তু আস্তে আস্তে আপনার আগের কাজগুলো দেখতে ভালো লাগবে না, বা দেখতে ওরকম প্রেজেন্টেবল হয়তো, বা কম্পেয়ার করলে ওরকম আপনার ভালো কন্ট্রাস্ট আসবে না। সো কাজ করেন, আপনি আস্তে আস্তে ওইগুলো রিমুভ করেন, বেটার যে প্রজেক্টগুলো আছে ওইগুলো দিয়ে আপ টু ডেট রাখেন। সো এইটা ছিল আমার 5টা টিপস আপনাদের জন্য। এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনি সব জায়গাতে থেকেই বেটার রেসপন্স পাবেন। আমি নিজে এগুলো ফলো করি এবং আমার সিভিটাও ওইভাবে বানানো। সো আমি যেহেতু রেসপন্স পাই, আশা করতেছি আপনারাও পাবেন। আর এর বাইরে এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং আপনাদের গিভওয়ে টি শার্ট অলরেডি অন দ্য ওয়েতে আছে, অনেকে পেয়ে গেছে। আবার সবাইকে একবার থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করার জন্য। হোপফুলি আরও আরও কন্টেন্ট আসবে, আরও আরও ভালো কিছু বানাবো। আপনাদের কমেন্টে আপনারা লিখতে পারেন যে কী কী নিয়ে কন্টেন্ট বানানো যায়। আমার অলরেডি লিস্টে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমি কাজ করব, আপনারা কমেন্ট করছেন। সো সামনে ওগুলো নিয়ে ভিডিও আসবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো টাটা।